প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ আদালতে তোলা হলে বিচারক জেল নির্দেশ দেন প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের বসিরহাট আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক বছর ষোলোরই কিশোরী বুধবার পিসির বাড়িতে বেড়াতে যায় পিসির সঙ্গে বাজারে গিয়ে হারিয়ে যায় সে পথ হারিয়ে ফেললে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার অজুহাতে নির্জন এক জায়গায় নিয়ে গিয়ে দুই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার কথা জানা জানি হতেই আকারে ইঙ্গিতে অভিযুক্তদের চিনিয়ে দেয় সে এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে মূক ও কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে রিপোর্ট নিউজ